রহিম, আমাদের মোবাইলে কিছু সমস্যা থাকার কারণে আগে দুটো তো অর্ধেক হয়ে বন্ধ হয়ে গেছিলো, আমরা তারপর থেকে শুরু করছি। এরপরে আমাদের পার্ট হচ্ছে 3.2, পরমাণু এবং অণু। পরমাণু এবং অণু সম্পর্কে তো আমরা দ্বিতীয় অধ্যায়ে কিছুটা পড়েছি, পরমাণু এবং অণু সম্পর্কে আমরা দ্বিতীয় অধ্যায়ে কিছুটা আইডিয়া আমাদের এসেছে। পরমাণু মূলত মৌলের গঠন, অর্থাৎ আমরা যে কোনো জিনিসের যদি গঠন আলোচনা করতে চাই তার ভিতরে কিছু না কিছু থাকে। যেমন একটা মানব দেহের গঠন যদি আমরা আলোচনা করি তাহলে মানব দেহের ভিতরে অনেক কিছু পাওয়া যাবে, যেমন হাড়, পা, মাথা, চুল। এবং এর ভিতরে গঠন যদি আমরা আলোচনা করি তার ভিতরে হাড়গোড় পাওয়া যাবে, মাংস পাওয়া যাবে। হাড়গোড়ের ভিতরে যদি আবার গঠন আলোচনা করি সেখানে অণু, পরমাণু সহ আরও অনেক জিনিস পাওয়া যাবে। অর্থাৎ যে কোনো জিনিস যদি আমরা যত গভীরে যাই তার ভিতরে তত ধরনের ছোট ছোট জিনিস আমরা পেয়ে থাকি। যেমন আমরা বলি ছোট ছোট বালুর কণা, বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগরতল। অর্থাৎ ছোট ছোট বালুর কণার সমন্বয়ে কিন্তু এবং ছোট অল্প কিছু পানির পরিমাণকে এক জায়গায় করে বৃহৎ পরিমাণের সাগর কিন্তু আস্তে আস্তে গঠন হয়। সেহেতু কোনো জিনিসকে ভাঙলে আমরা তার ছোট কিছু না কিছু একটা পাই এবং সর্বশেষ যেখানে যে থেমে যায় তারপরে কিন্তু আর কিছু পাওয়া যায় না। তো মৌলের ক্ষেত্রে বা যৌগের ক্ষেত্রে এরকম, মৌলের ক্ষেত্রে সবথেকে ছোট পরমাণু যেটা ছোট জিনিস সেটাকে আমরা সর্বপ্রথম বিজ্ঞানী ডেমোক্রিটাস খ্রিস্টপূর্ব 380 শতাব্দীতে নাম দেন পরমাণু। অর্থাৎ পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণা, যেটাকে ভাঙলে আর কোনো কিছু পাওয়া যায় না। তবে পরবর্তী বিজ্ঞানীরা আবার বলেছেন যে পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সহ আরও কিছু ক্ষুদ্র কণা পাওয়া যায়, তবে তারপরে আর কিছু পাওয়া যায় না। তো সর্বপ্রথম নিম্ন শ্রেণী থেকে শুরু করলে আমরা পাচ্ছি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এর উপরে যখন আমরা যাব তখন পাবো পরমাণু, আর অনেকগুলো পরমাণু এক জায়গায় হয়ে তৈরি করবে একটা অণু, অনেকগুলো অণু এক জায়গায় হয়ে তৈরি করবে একটি পূর্ণাঙ্গ পদার্থ। তো রসায়ন আলোচনা আমরা এভাবেই যেতে পারি। তো সর্বপ্রথম পরমাণু এখানে মৌল ক্ষুদ্রতম কণা, আর অণু বলতে গেলে যৌগের ক্ষুদ্রতম কণাকে বোঝানো হয়। তারপর আমরা পার্ট 3.3 লক্ষ্য করি, এখানে আছে মৌলের প্রতীক। অর্থাৎ যে কোনো একটা জিনিসের প্রতীক বা সিম্বল আমাদের দরকার। যেমন আমরা যদি কোনো মানুষকে চিনে থাকি তাকে ডাকার জন্য বা তাকে ইশারা ইঙ্গিত করে তাকে কিছু বোঝানোর জন্য অবশ্যই তাকে আমরা একটা নাম দিই। এবং আমাদের সবারই এক একটা নাম আছে, এই নামের ভিত্তিতে আমরা কোনো মানুষকে চিনি। কারণ যদি তার নাম না থাকে তাহলে আমরা তাকে সম্বোধন করে ডেকে তার সাথে কথা বলতে পারবো না, যদিও আমরা তাকে চিনি। তো সেহেতু মৌলের হিসেবেও এরকম, প্রত্যেকটা মৌলকে তাদের চেনার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য তাদেরকে এক একটা প্রতীক দিয়ে নাম দেওয়া হয়। তো যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন একটা গ্যাস, যে কোনো কাজের জন্য হাইড্রোজেন লিখে সেটাকে সার্চ করা বা সেটা নিয়ে রিসার্চ করার জন্য অনেক বড় একটা বা একটা সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। এই জন্য বিজ্ঞানীরা বলেছেন যে হাইড্রোজেনকে তুমি সংক্ষেপে এইচ দিয়ে প্রকাশ করতে পারবে। তো যেহেতু এরকম প্রত্যেকটা মৌলের, অর্থাৎ 118টি মৌলেরই প্রত্যেকটার নিজস্ব প্রতীক আছে এবং সেই প্রতীক দিয়ে আমরা তাদেরকে চিহ্নিত করে থাকি। তো এখানে কিছু প্রতীকের নাম দেওয়া আছে, এগুলো তোমাদের বাসায় অ্যাসাইনমেন্ট হিসেবে হোক বা পড়া হিসেবে হোক এগুলো তৈরি করে ফেলতে হবে। যেমন হাইড্রোজেন এইচ, অক্সিজেন ও, নাইট্রোজেন এম। তো নাম দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে ইংরেজি নাম আর একটা হচ্ছে ল্যাটিন নাম। ইংরেজি নামের প্রথম অক্ষর দিলে তোমরা যে কোনো জিনিসের নাম সহজেই বলতে পারবা। যেমন কার্বন, CARBON, কার্বন, সেখানে প্রথম অক্ষর সি। কার্বনকে সঠিকভাবে আমরা একবারেই কার্বন সি দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু কিছু কিছু আছে ল্যাটিন নাম, ল্যাটিন নাম মূলত ল্যাটিন একটি ভাষা, যেটা হচ্ছে বিজ্ঞানীদের ভাষা বললে আমরা জেনে থাকি। এটা মূলত বিজ্ঞানীদের আবিষ্কৃত একটি ভাষা, যেটা কোনো স্বাভাবিক মানুষের কথা বলার ভাষা নয়, এটা লেখার কাজে একমাত্র ব্যবহার করা হয়। এখানে কোনো কথা বলা হয় না, এই ভাষায় কোনো দেশের লোক কথা বলে না। তো কিছু ল্যাটিন নাম আছে, অর্থাৎ সেগুলোর ইংরেজি নামও থাকবে তার সাথে ল্যাটিন নামও থাকবে, কিন্তু সেই ল্যাটিন নামের প্রথম অক্ষর কিংবা প্রথম দুই অক্ষর নিয়ে তাদের নামকরণ করা হয়েছে। এক্ষেত্রে এই নামগুলো মুখস্থ করতে এমন একটু কঠিন হতে পারে। যেমন সোডিয়াম, সোডিয়ামের যদি ইংরেজি নাম নেওয়া হতো তাহলে SODIUM হতো, সেখানে SO দিয়ে আমরা এটাকে প্রকাশ করতাম। কিন্তু এখানে আমরা সোডিয়ামকে SO দিয়ে প্রকাশ করলে ভুল হবে, কারণ সোডিয়াম নামের মৌলিক যে নাম, মৌলিক পদার্থের, এই নামটা নেওয়া হয়েছে ল্যাটিন নাম থেকে, অর্থাৎ ন্যাট্রিয়াম। এর ল্যাটিন নাম হচ্ছে ন্যাট্রিয়াম, সেইখানে NA প্রথম দুই অক্ষর এখানে এসেছে। তো এভাবে আমরা নামগুলো মুখস্থ করে ফেলবো। তো এরপরে আসছে পার্ট 3.4, সংকেত। অর্থাৎ অনেকগুলো মৌল যখন এক জায়গায় হয়ে একটা যৌগ তৈরি করবে তখন সেখানে একটা তাদের আবার একটা আলাদা নাম দেওয়া হয় বা সংকেত দিয়ে প্রকাশ করা হয়। যেমন সোডিয়ামের নাম আমরা দেখে থাকি, সোডিয়ামের নাম আমরা একটু আগে পড়লাম, সোডিয়াম।
Na এবং ক্লোরিন একটা মৌল যার নাম Cl অর্থাৎ প্রতীক সোডিয়ামের প্রতীক Na এবং ক্লোরিনের প্রতীক Cl এই দুইটা প্রতীক অর্থাৎ সোডিয়াম আর ক্লোরিন যখন দুইটা এক জায়গায় মিলিত হয় তখন সেখানে সোডিয়াম ক্লোরিন নামে একটি গ্যাস তৈরি করে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড নামক একটি যৌগিক পদার্থ তৈরি করে অর্থাৎ দুইটা মৌল এটা কিন্তু একটা মৌল আর এটা কিন্তু একটা আলাদা মৌল অর্থাৎ এই দুইটা মৌল এক জায়গায় হয়ে কিন্তু একটা যৌগ গঠন করলো সেক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের প্রতীক হবে NaCl এখন প্রতীক বলতে একটা সিম্বলকে বোঝায় একটা অক্ষর কিন্তু সেখানে যখন পুরো একটা হয়ে যায় তখন সেটাকে সংকেত বলে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সংকেতকে আমরা NaCl দ্বারা প্রকাশ করে থাকি এটা পানির ক্ষেত্রে বোঝা আমাদের ক্ষেত্রে সহজ যেমন পানির থেকে আমরা জানি যে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন মিলে H2O উৎপন্ন করে বিক্রিয়াটা সঠিক না সংকেত বা নাম সংখ্যা আপাতত জানার দরকার নেই যেহেতু আমরা তিন ঘন্টা তত্ত্ব শুরু করছি অর্থাৎ হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি করে এখানে যদি একবার কোথায় কোয়েস ক্লাস উপ দিতে হবে ওটা আমরা পরে আলোচনা করবো চতুর্থ অধ্যায় যে তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে পানি তৈরি করে অর্থাৎ এখানে দুটো আলাদা আলাদা মৌল আলাদা আলাদা মৌল এক জায়গায় হয়ে একটা যৌগ গঠন করলো যেটার সংকেত হচ্ছে H2O বা এটাকে আমরা পানি বলে জানি তো মূলত টপিক এটাই যে দুইটা মৌল যখন এক জায়গায় একটা যৌগ গঠন করে তখন তাকে আবার একটা আলাদা সংকেত দ্বারা প্রকাশ করতে হয় তো এই সংকেতগুলো কিছু কিছু এখানে দেওয়া আছে আমরা মুখস্থ করে নেব এরপর আসছে 3.5 পরমাণুর ভেতরে কণা কিছুক্ষণ আগে আমি বলছিলাম যে পরমাণুকে ভাঙলে তিনটা কণা পাওয়া যায় ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন অর্থাৎ তিনটা আলাদা আলাদা কণা পাওয়া যায় যাদের ভর আলাদা মান আলাদা এবং তাদের নিজস্ব বৈশিষ্ট্যগুলো আলাদা যেমন ইলেকট্রনের ভর আমরা এখানে দেওয়া আছে সম্ভবত 9.11 × 10⁻²⁰ গ্রাম ইলেকট্রনের আধান হচ্ছে −1.60 × 10⁻¹⁹ কুলম্ব তো আধান বলতে আমরা বোঝাই যে তাদের চার্জের মানকে চার্জ সম্পর্কিত তথ্য আমরা কিছুটা আগের অধ্যায়ে হয়তো জেনেছি বা আমাদের আগে পড়া থাকতে পারে চার্জ হলো তাদের আদান প্রদানের ক্ষমতা বা বাংলা যেটাকে বলা হয় আধান যদি ঋণাত্মক বলা হয় তখন সেক্ষেত্রে চার্জ আমরা আগে মাইনাস দিয়ে দেবো আর যদি পজিটিভ বলা হয় তাহলে সেক্ষেত্রে চার্জ আমরা পজিটিভ দেব তো এখানে তিনটার যে মানগুলো আছে বা যে টপিকগুলো আছে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ মান দেওয়া আছে প্রোটন পজিটিভ মান দেওয়া আছে এবং নিউট্রন হচ্ছে ইলেকট্রন বা চার্জ নিরপেক্ষ অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নাই এরা পজিটিভও না এরা নেগেটিভও না অর্থাৎ এদের মান জিরো লিখলেই চলবে এখানে ছকে সম্পূর্ণ দেওয়া আছে যদি রিডিং পড়াটা প্রয়োজন বোধ না হয় ছকটা পড়লেই হবে ছকের ভিতরে যা আছে রিডিংও তাই আছে এরপর হচ্ছে 3.5 পারমাণবিক সংখ্যা অর্থাৎ কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা কোথায় লিখতে হয় ভর সংখ্যা কোথায় লিখতে হয় এবং তার চার্জ কোথায় লিখতে হয় এই সম্পর্কে সংক্ষেপে একটা তথ্য আমি মৌলে লিখে নিচ্ছি সোডিয়ামেরটা আমরা লিখি সোডিয়ামের প্রতীক Na এর ডান পাশের উপরে লিখতে হয় চার্জ বা আধান চার্জের বাংলা হচ্ছে আধান অর্থাৎ সোডিয়াম আমরা জানি যে চার্জ হচ্ছে +1 এখন ওয়ানটা লেখা আর না লেখা সমান হিসেবে আমরা জানি যে ওয়ান জিনিসটা যে কোনো জায়গায় লিখলে হয় না লিখলে হয় তাই শুধু প্লাস দিলেই চলবে এখন সোডিয়ামের চার্জ +1 কেন এই সম্পর্কিত তথ্য আমাদের এই অধ্যায়ে খুব বেশি দেওয়া নেই চতুর্থ অধ্যায়ে যে আমরা পাবো সেহেতু আপাতত এই বিশ্লেষণ যদি আমি দিতে যাই ক্লাস অনেক বড় হয়ে যাবে সেহেতু এটা আমরা পরবর্তীতে আলোচনা করবো তো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা যেটা আমরা জানি 11 এই 11 কেন হলো এই প্রশ্নের কোনো উত্তর নাই কারণ এটা আমাদের পর্যায় সারণীর যে সিরিয়াল আছে সেই সিরিয়াল অনুযায়ী আমরা এই 11টা জেনে থাকি এটা আমাদের মুখস্থ বিষয় অর্থাৎ পর্যায় সারণীর চতুর্থ অধ্যায়ে যে আমরা এগুলো পড়বো কোনো পরমাণু বা কোনো মৌলের যে ইলেকট্রন সংখ্যাগুলো অর্থাৎ 118টা মৌলের যে ইলেকট্রনের সিরিয়াল এই সিরিয়ালটা আমাদেরকে ধারাবাহিকভাবে মুখস্থ করে আসতে হবে এটা আমরা মুখস্থ করেছি তোমাদেরকে মুখস্থ করতে হবে এবং সোডিয়ামের যে ভর সংখ্যা সেটা হচ্ছে 23 সোডিয়ামের ভর সংখ্যা 23 এই সংখ্যাটা মুখস্থ 23 এটা মুখস্থ করতে হবে এই দুইটা জিনিস তোমাদের মুখস্থের বিষয় এটা বোঝার কিছুই নাই তবে পারমাণবিক সংখ্যা থেকে ভর সংখ্যাটা দ্বিগুণ বা তার থেকে অল্প একটু বেশি হয় এটা আনুমানিক এটা কোনো নির্দিষ্ট মান বা কোনো সূত্র দিয়ে বেরোবে কিনা এরকম কোনো ব্যাখ্যা এখানে নাই তো এরপরে আছে পরমাণু মডেল পরমাণু মডেল বলতে একটা পরমাণু সম্পর্কে আমরা কিন্তু এতক্ষণ আলোচনা করছি যে পরমাণু জিনিসটা কি বললাম আমি মৌলের গঠনের একক অর্থাৎ মৌল গঠন হয় পরমাণু দিয়ে এখন সেই পরমাণু একটা মৌলের ভিতরে কিভাবে থাকে সে কোথায় থাকে তার ভিতরে আবার ইলেকট্রন কোথায় থাকে নিউট্রন কোথায় থাকে আর প্রোটন কোথায় থাকে
এই জিনিসগুলো সম্পর্কে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করেছেন, তার মধ্যে দুইজন বিজ্ঞানীর মতামত আমাদের বইতে উল্লেখযোগ্য, রাদারফোর্ডের পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল তিনি সর্বপ্রথম দেন বোর পরমাণু মডেলের আগে 2 বছর আগে। তো তার পরমাণু মডেল অনুসারে পরমাণুর একটি কেন্দ্র আছে, কেন্দ্র মানে মাঝখান, অর্থাৎ মাঝখানে এরকম একটা কেন্দ্র আছে। এই মাঝখানে তিনি বলেছিলেন যে প্রোটন এবং নিউট্রন থাকে, প্রোটনের প্রতীক পি এবং নিউট্রনের প্রতীক এন, মাঝখানে প্রোটন এবং নিউট্রন থাকে। তিনি এই কেন্দ্রের নাম দেন নিউক্লিয়াস, এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকবে এবং এদের নাম হবে নিউক্লিয়াস, এবং এর বাইরে ইলেকট্রন পরিভ্রমণ করে। কিন্তু রাদারফোর্ড বলেছিলেন যে এর বাইরে ইলেকট্রনটা পরিভ্রমণ করে সৌরজগতের গ্রহের মতো, অর্থাৎ এরকম আমরা সবাই বাসায় গ্লোব দেখেছি, গ্লোব জ্বালায় সেই গ্লোবের মতন এইভাবে চক্রাকারে পরিভ্রমণ করে ইলেকট্রন, অর্থাৎ ই মাইনাস, যেহেতু আমরা একটু আগে বললাম যে ইলেকট্রন হচ্ছে মাইনাস। তো এই হচ্ছে রাদারফোর্ডের সংক্ষেপ পরমাণু মডেল। এরপর তোমরা বিস্তারিত বইয়ে যখন পড়বা এতটুকুই পাবা। তো এরপরে আছে বোর পরমাণু মডেল, তিনি দেন 1913 সালে, অর্থাৎ রাদারফোর্ডের পরমাণু মডেলের 2 বছর পরে। তিনিও একই তথ্যই বলেন যে পরমাণুর কেন্দ্র আছে, কেন্দ্রে প্রোটন আছে, নিউট্রন আছে এবং তার চারি বাইরে ইলেকট্রন পরিভ্রমণ করে। কিন্তু বোর পরমাণু মডেল আর রাদারফোর্ডের পরমাণু মডেলের পার্থক্য আছে সীমিত, এবং সেটা সব থেকে বড় পার্থক্য, কারণ রাদারফোর্ড বলেছিলেন যে এটা সৌরজগতের গ্রহের মতন পরিভ্রমণ করে। কিন্তু কোনো জিনিস আমরা ফিজিক্সে একটা সূত্র জানি, ম্যাক্স প্ল্যাঙ্কের আলোক চুম্বকের সম্পর্কে একটা সূত্র আছে, যে কোনো জিনিস যদি এইভাবে পরিভ্রমণ করতে থাকে, সাপোজ আমরা গ্লোব দিয়ে উদাহরণ দিই, গ্লোব যদি আমরা এই মাথা জ্বালিয়ে দিই, এই মাথা জ্বালিয়ে দিলে আস্তে 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 সে গ্লোব শেষ হতে হতে একদম গুড়ায় চলে আসবে না? তো একদম গুড়ায় যদি চলে আসে তাহলে তো কেন্দ্রে চলে আসছে, তাহলে ইলেকট্রনটাও যদি কেন্দ্রে চলে আসে তাহলে এই তত্ত্বের সঠিক সত্যতা যাচাই হলো, তখনই রাদারফোর্ডের পরমাণু মডেলটা ভুল প্রমাণিত হয়, যে কোনো জিনিস যদি এইভাবে ঘুরতে থাকে তো ঘুরতে ঘুরতে সে তো কেন্দ্রে চলে আসে, আর যদি কেন্দ্রে চলে আসে তাহলে তো আমি প্রথমে বলে দিয়েছি যে কেন্দ্রে থাকবে প্রোটন এবং নিউট্রন, তাহলে এই সূত্রটা ভুল। এই কারণে পরবর্তীতে রাদারফোর্ডের এই পরমাণু মডেলটা ভুল প্রমাণিত হয়। পরবর্তীতে বিজ্ঞানী বোর এটা কিছুটা সংযোজন করেন এবং তিনি বলেন যে রাদারফোর্ডের মতন প্রথমে বলেন যে পরমাণুর একটি কেন্দ্র আছে এবং এই কেন্দ্রে নিউক্লিয়াস আছে যেখানে প্রোটন থাকে, নিউট্রন থাকে, কিন্তু ইলেকট্রনগুলো সৌরজগতের গ্রহের মতন চক্রাকারে আবর্তিত না হয়ে তারা একটি আলাদা আলাদা কক্ষপথে পরিভ্রমণ করে, অর্থাৎ এখানে তিনি আলাদা আলাদা কক্ষপথ ঘটনা করেন এবং প্রত্যেকটা আলাদা আলাদা কক্ষপথকে তিনি নাম দেন অরবিট, এগুলোর নাম হচ্ছে অরবিট, তিনি আলাদা আলাদা এই কক্ষপথগুলোকে নাম দেন অরবিট। অর্থাৎ রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের মূল পার্থক্য এটা, অর্থাৎ প্রত্যেকটা পরমাণু তাদের আলাদা আলাদা একটা কক্ষপথে পরিভ্রমণ করবে ইলেকট্রন পরমাণু, অর্থাৎ ইলেকট্রনটা এদের আলাদা আলাদা এই কক্ষপথে পরিভ্রমণ করতে থাকে, যার কারণে কি হয় এটা ঘুরতে ঘুরতে আর কেন্দ্রে আসে না, সেহেতু বোর পরমাণু মডেলটা আমরা মোটামুটি সত্যতা পেয়ে থাকি। তবে তারও কিছু ভুল আছে, আমরা জানি যে বিজ্ঞানীদের আবিষ্কার করা সব জিনিসেরই প্রথমে হয়তো সেটা সঠিক বলে গ্রহণযোগ্য হয়, কিন্তু পরবর্তীতে যখন যুগ আরও আপডেট হয় বা তথ্য প্রযুক্তিটা আরও আপডেট হয় তখন সেখানে কেউ ভুল পাওয়া যায়, ভুল প্রমাণিত হয়। যেমন আমরা জানি যে গত কিছু বছর আগে, কয়েক বছর আগে আমরা বলছিলাম যে প্লুটো বলে একটি গ্রহ আছে, আবার কিছুদিন পর জানা গেল যে না, প্লুটো বলে কোনো গ্রহ নাই। তো বিজ্ঞানীদের তথ্য এরকমই যে যখন একটা তথ্য হঠাৎ করে পাওয়া যায় সেটা সত্য বলে আমরা ধরে নিই এবং সেটা বইতে পড়ে থাকি, আবার কিছুদিন পর হয়তো দেখা যায় যে সেই তথ্যটাই ভুল, তো আমাদের সেটাকে ভুল হিসেবে আবার জানাতে হয়। তো এখানেও একই বিষয়, তো তাদের পরমাণু মডেলের যে ভুলগুলো ছিল সেটা আমি এখানে বললাম, বইতে দেওয়া আছে, ভুলের বইয়ের শব্দ হচ্ছে সীমাবদ্ধতা, অর্থাৎ বইতে দেওয়া আছে বোর পরমাণু মডেল এবং রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা, যেখানে আমরা সেটাদের ভুল হিসেবে পড়বো। তো এই দুইটা মডেল সম্পর্কে আমরা পড়ে ফেলবো, এরপর আজকে আমরা 3 অনুশীলনী সম্পূর্ণটাই পড়ে ফেলবো, এটা তোমাদের পড়া থাকবে 3 দিনে, অর্থাৎ আমরা যেহেতু 1 সপ্তাহে 3 দিন রসায়ন ক্লাস নিতাম সেহেতু এই 3 দিনে তোমাদের এই 3 অধ্যায়টা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে বইয়ের রিলেশনটা, তারপরে সিলেকশন আমরা পরবর্তীতে ধাপে ধাপে ক্লাসে অ্যাড করব। এরপরে আমাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে কিছু তথ্য দেওয়া আছে। তো ইলেকট্রন বিন্যাস থেকে, ইলেকট্রন বিন্যাস বলতে আমরা একটু আগে বললাম যে ইলেকট্রনটা এই যে বাইরে থাকে, এখন এই ইলেকট্রনটা বাইরে কীভাবে সজ্জিত থাকে বা কীভাবে থাকে, একটা পরমাণু মডেলের একটা মৌলের পরমাণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হতে পারে 50, 56, যেহেতু 118টি মৌল অনেক বেশি আছে,
তো সেহেতু আমরা সেগুলো এই কক্ষপথে কিভাবে সাজিয়ে লিখব, তো সে সম্পর্কে বিজ্ঞানীদের এখানে মতামতের সর্বশ্রেষ্ঠ পরিস্থিতি অনুযায়ী আমরা একটা বিশ্লেষণ দেওয়া আছে একটা ছকে, আমরা 46 পৃষ্ঠা ছকটা দেখে নেব। আমি এখানে বলে দিই, সর্বপ্রথম যে শক্তিস্তর, প্রথম শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা থাকে 2টা, অর্থাৎ কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা যদি 3 হয় তাহলে প্রথমে দেব 2টা এবং তার পরবর্তী যেটা আছে সেটা দিব 1টা, এইভাবে। অর্থাৎ সর্বপ্রথম স্তর, সর্বপ্রথম স্তরের নাম দেওয়া হয় কে, এটা প্রতীক, আমরা জানি যে চেনানোর জন্য। অর্থাৎ প্রথম শক্তি স্তরকে বলা হচ্ছে কে, কে শক্তি স্তরের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 2, এটা আমাদের মুখস্থ জিনিস। তারপরে এল, তারপরে এম, তারপরে এন, এভাবে যেতে থাকে। দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি, চতুর্থ শক্তি স্তরে 32টি। অর্থাৎ এইভাবে প্রত্যেকটা শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা এই যে জিনিসটা, এটা আমাদের মুখস্থ করতে হবে। তো এইভাবে আমরা যে কোনো জিনিস ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এবার সাপোজ যদি একটা 10 হয় তাহলে আমরা কিভাবে লিখব, সর্বপ্রথমে ছিল 2টা, প্রথম শক্তি স্তরে আমরা দিব 2টা, তারপরে শক্তি স্তরে কয়টা দিব 8টা, 8 × 2 = 10 হয়ে গেল। আবার যদি আমার ইলেকট্রন সংখ্যা 12 হয় তাহলে সেটা আমি কিভাবে দেবো, 2, 8, বাকি থাকে আর 2, এখন যেটা বাকি থাকে সেটাই তো দিব, সর্বোচ্চ না ধরলে দেব 1। তো এটা হচ্ছে পরমাণু ইলেকট্রন বিন্যাস, এ সম্পর্কে আমরা পড়ে নেব। এরপর আছে 3.7.1, সেটা হচ্ছে উপশক্তি স্তর। বিজ্ঞানী বোর তিনি শক্তিস্তর সম্পর্কিত তথ্য বলার পরে আরেকটি তথ্য অ্যাড করেন, সেটা হচ্ছে উপশক্তিস্তর, যেটাকে এখানে বলা হচ্ছে অরবিটের পরিবর্তে অরবিটাল, অরবিটাল। অর্থাৎ প্রত্যেকটা শক্তিস্তরের ভিতরে আবার কিছু শক্তিস্তর বিদ্যমান, যেমন একটা হাইরডের সাথে লোকাল বোর থাকে সেরকম। তো এই অরবিটালগুলো শক্তিস্তরের ভিতর থেকেই তৈরি হয়, অর্থাৎ ধাপে ধাপে। যেমন আমরা বলছি যে বিজ্ঞানী বোর পরমাণু মডেলের সাথে আরও অ্যাড করে বলছিলাম, সেটা হয়তো মিস্টেক হয়ে গেছে, যে প্রত্যেকটা ইলেকট্রন এক স্তর থেকে আরেক স্তরে যেতে পারে, তবে সেখানে পর্যাপ্ত পরিমাণ শক্তি অ্যাড করে অথবা মাইনাস করে। অর্থাৎ এই শক্তি স্তরে যদি 2টা ইলেকট্রন থাকে, এই 2টা ইলেকট্রনের একটা পরবর্তী শক্তি স্তরে বা আগের শক্তি স্তরে ফেরত যেতে পারে, তবে সেখানে পর্যাপ্ত পরিমাণ শক্তি শোষণ বা বিয়োজন করে তাকে যেতে হবে। তো এই যে শক্তি শোষণ বা বিয়োজন করে এক স্তর থেকে আরেক স্তরে যাবে, সেখানে এই অরবিটালের ভূমিকা গুরুত্বপূর্ণ। অর্থাৎ সেখানে এক স্তর থেকে আরেক স্তরে যেতে হলে তার শক্তি শোষণ বা বিতরণের জন্য এখানে কিছু আছে পথ, এই অরবিটালগুলো তাকে ইউজ করা হয়। তো এটাকে উপশক্তি স্তর বলে। উপশক্তি স্তর শুরু হয় তোমার হচ্ছে এস থেকে, এস, পি, ডি, এ, এই 4টা উপশক্তি স্তর সম্পর্কে আমাদের বইতে আলোচনা আছে, যেখানে এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2, পি অরবিটালের ৬, ডি অরবিটালের 10 এবং এফ অরবিটালের 14। এই 4টা মান আমরা মুখস্থ করবো, এটা কোনো বোঝার জিনিস না। অর্থাৎ এস অরবিটালের সর্বোচ্চ ইলেকট্রন ক্ষমতা 2, তারপরে 6, তারপর 10, তারপর 14। তো এগুলো আমরা মুখস্থ করে নিব। আজকের আলোচনা আমাদের এ পর্যন্তই, বাকি অর্ধেক 3 অধ্যায়ের টপিক আছে, এটা আমরা আগামী আলোচনা করবো। ধন্যবাদ।